মুকুল ঘনিষ্ঠ হওয়ায় বারবার তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে দলের মধ্যে, ছুটে এসেছে তির্যক মন্তব্য। বুধবার সুযোগ পেয়েই তার জবাব দিলেন সব্যসাচী দত্ত। রাজ্যমন্ত্রিসভার রদবদলে সুজিত বসু বাড়তি দায়িত্ব পেতেই মন্ত্রীকে নিশানা করলেন বিধাননগরের মেয়র। সুজিত বসুর করা পচা আলু মন্তব্যের জবাব দিতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য সব্যসাচীর গলায়। নাম না করে সুজিত বসুকে নিশানা করে বিধাননগরের মেয়রের কটাক্ষ। ফলের আগে কেউ কেউ বলেছিলেন পচা আলুকে সরিয়ে রাখতে হয়, কিন্তু ফল বেরোনোর পর এখন মনে হচ্ছে পচা আলুই ভোট উতরে দিল আর টাটকা আলু হড়কে গেল। তবে এখানেই থেমে থাকেন সব্যসাচী বাবু। ভোটে লিড দিতে না পারলেও সুজিত বসুর দায়িত্ব বাড়ানোয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়েও পরোক্ষে প্রশ্ন তোলেন তিনি। বলেন, যিনি নিজের ওয়ার্ডে জিততে পারেন না উনি সারা বাংলার নেতা হন। সব শেষে লোকসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় ফলের কারণ হিসেবে বলতে গিয়ে তিনি বলেন, মানুষের রায়ে এই ফল, শুধু সাইরেন বাজিয়ে ঘুরে বেড়ালে যা হয় তাই হয়েছে। প্রভাকর নাথের পর এবার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন রাজীব কুমার ঘনিষ্ঠ SSCID অর্ণব ঘোষ। মঙ্গলবারই অর্ণব ঘোষকে হাজিরার জন্য নোটিশ পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই নির্দেশ মোতাবেক বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। এর আগেও একাধিকবার তাকে তলব করা হলেও প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। জানা গিয়েছে সারদা তদন্তে রাজ্য সরকার গঠিত তদন্তকারী দল সিটের সদস্য ছিলেন অর্ণব ঘোষ। শুধু তাই নয়, অর্ণব বাবু সেই সময় বিধাননগরের গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলাতেন। তার কাছ থেকে সারদা মামলায় বেশ কিছু নতুন তথ্য উঠে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা। দার্জিলিং পুরসভায় অচলাবস্থা। পুরসভার চেয়ারম্যান প্রতিভা রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করল পুরসভার 17 জন কাউন্সিলর। 32 আসন বিশিষ্ট পুরসভার 17 জন কাউন্সিলর চেয়ারম্যানকে চিঠি দিয়ে দ্রুত আস্থা প্রমাণের জন্য সভা ডাকার দাবি জানালে অস্বস্তিতে পড়ে বিনয় মোর্চা শিবির। জানা গিয়েছে এই 17 জন কাউন্সিলর যারা অনাস্থা প্রস্তাব এনেছেন তারা সকলে বিমলপন্থী। এদিন তাদের সঙ্গে বিমলপন্থী মোর্চার মুখপাত্র বিপি বজগাইন উপস্থিত থাকায় দার্জিলিং থানার পুলিশ সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায়। প্রতিবাদে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গুরুং অনুগামীরা। অন্যদিকে অনাস্থা প্রস্তাবে রীতিমতো অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন বিনয়পন্থী মোর্চার শিবির। লোকসভা ও দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে বিনয়পন্থীদের ভরাডুবির পর এবার দার্জিলিং পুরসভার দখল নিতে বিমলপন্থী মোর্চা শিবিরের তৎপরতা উদ্বেগ বাড়াচ্ছে বিনয় গোষ্ঠীর মোর্চার। লোকসভায় বাঁকুড়ার 2 কেন্দ্রে ধরাশায়ী হয়েছে তৃণমূল, ক্ষমতা দখল করেছে বিজেপি। জয়ের আনন্দে বুধবার কোতুলপুর বাজারে বিজয় মিছিল বের করল জেলা বিজেপি নেতৃত্ব। প্রায় 20,000 নেতা কর্মী এদিন সুদৃশ্য মিছিল করে কোতুলপুর বাজার পরিক্রমা করেন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিবর্তন আসন্ন বলেই এদিন জানান বিজেপি সভাপতি স্বপন ঘোষ। এদিন কোতুলপুরেও প্রার্থীকে ছাড়াই বিজয় মিছিল করেন বিজেপির কর্মী সমর্থকরা। আদালত বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে বাঁকুড়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় নির্বাচনী প্রচারেও তিনি হাজির হতে পারেননি। স্বামীর হয়ে এলাকায় প্রচার করেছিলেন তার স্ত্রী সুজাতা খাঁ। শেষমেশ সব প্রতিকূলতা কাটিয়ে বিষ্ণুপুর আসনে জয়ী হন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। দুর্গাপুরে 33 নম্বর ওয়ার্ডের ফরিদপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে পদ্মফুল এঁকে দিয়ে গেল দুষ্কৃতীরা। শুধু বিজেপির চিহ্নই নয়, এদিন সকালে দলীয় কর্মীরা দেখেন পদ্মফুলের পাশে কালো কালিতে লেখা বিজেপির দলীয় কার্যালয়। এমনকি তৃণমূলের দলীয় পতাকাও পড়ে রয়েছে মাটিতে। খবর পেয়ে এলাকায় ছুটে যান স্থানীয় কাউন্সিলর মানি সোরেন। খবর দেওয়া হয় পুলিশে। লোকসভার ফল ঘোষণার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু আশ্চর্যজনকভাবেই এখানে কাউন্সিলর নিজেই জানান এই ঘটনার পিছনে বিজেপির হাত নেই। এমনকি তৃণমূল কর্মীদের পতাকা লাগাতেও বিজেপি কর্মীরাই সাহায্য করেছেন বলে দাবি করেছেন তিনি। তবে রাতের অন্ধকারে কে বা কারা দলীয় কার্যালয়ে এই ধরনের ঘটনা ঘটালো তা নিয়ে ধন্দে রয়েছেন সকলেই। ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।